নমস্কার বন্ধুরা, অদ্রিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি রেসিপি করে আপনাদের দেখাবো যার নাম দই মাছ। এই দই মাছ রেসিপিটি খুবই সহজ, খুবই কম সময়ে তৈরি হয়ে যায়, কিন্তু খুবই টেস্টি হয়, খেতেও খুব ভালো লাগে গরম ভাত দিয়ে। তাহলে চলুন দেখি কীভাবে তৈরি করি এই রেসিপিটি। এর জন্য আমি কাতলা মাছ নিয়েছি, পেটিগুলো নিয়েছি, এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম আর নুন দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব নুন হলুদের সাথে মাছটাকে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটি আমি আধা ঘন্টার মতো রেখে দেবো। 15 মিনিট থেকে আধা ঘন্টা রাখলেই হয়। এরপর আমি একটি মিশ্রণ তৈরি করব এই দই মাছ তৈরির জন্য। তার জন্য আমি 2 চামচ দই নিয়েছি আর একটু জিরে গুঁড়ো নিলাম দইয়ের মধ্যে, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার নিলাম, সামান্য চিনি আর একটু নুন নিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। এরপর একটা পেস্ট তৈরি করতে হবে, তার জন্য মাঝারি মাপের একটা পেঁয়াজ নিয়েছি, 5-6 কোয়া রসুন নিচ্ছি আর 1 ইঞ্চির মতো তো আদা টুকরো করে নিয়েছি। এরপরে এটাকে একটা খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর কড়াইতে সরষের তেল গরম করে মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে এবার আমি তুলে রাখবো। এক এক করে তুলে নেব মাছগুলো, খুব সাবধানে তুলতে হবে। এরপর আমি বাকি মাছগুলো ভেজে তুলে নেব। এরপর আমি কড়াইতে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দেবো। এরপর গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো, একটা দারচিনি, লবঙ্গ, এলাচ, একটু একটু ভাজা হলেই, পেঁয়াজ, আদা, রসুন যেটা আমি বেটে রেখেছিলাম আগের থেকে সেটাকে আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে। খুব ভালোভাবে কষিয়ে এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম আমি, আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর যে দইটা আমি গুলে রেখেছিলাম, ভালো করে মিশিয়ে রেখেছিলাম, সেই দইটা আমি দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। যখন ফুটে উঠবে এর মধ্যে একটু জল, দইয়ের বাটিটাতে জল দিয়ে আমি একটু জলটা দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এবার আমি একটু জল অ্যাড করব। এটা আমি যখন ভালো করে একটু ফুটে উঠবে এর মধ্যে আমি একে একে মাছগুলোকে অ্যাড করে দেবো।
এবার মাছগুলোকে দিয়ে আমি একটু ঢেকে রেখে দেবো। আমাদের এই একঘেয়েমি মাছের রান্না খেয়ে খেয়েই মাছ কখনো কখনো ভালো লাগে না, তাই এই মাছের রান্নাটা করে দেখবেন। দই মাছ, এই একঘেয়েমি মাছের কারি, এগুলো খেয়ে খেয়ে যখন ভালো লাগে না তখন এই মাছের রেসিপিটি ভালো লাগবে। এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম, গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেছে আমাদের এই মাছের রেসিপিটি, দই মাছ। এবার আমি একটি সার্ভিং প্লেটে তুলে নেব। খেতে খুবই সুস্বাদু হয়, আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করবেন আর আমায় জানাবেন কেমন হয়েছে। আর এই রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে, আর অবশ্যই শেয়ার করবেন। আমার তো খুবই ভালো লাগে রেসিপিটি, আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগছে। তাহলে আজকে এ পর্যন্তই রইল।